রূহ নাই। বেলালের আজানের মধ্যে যে রুহানিয়ত ছিল, পাওয়ার ছিল, একটা কাশিশ টান ছিল, ম্যাগনেট নাই। আজান তো সব মসজিদেই হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবি বেলালে হাবসি আজান দিছেন মদিনায়। হায় 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 হায়, উসদুল গাবা ফি মারিফাতিস সাহাবা। এর মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবি বেলালে হাবসি। আল্লাহর রসুলের ইন্তেকালের পরে শামে চলে যাবেন, শামে মদিনায় একটা গাট্টি বানাইছেন ওনার সামানপত্র নিয়ে। গাট্টি বানায় আবু বকরের কাছে গেছেন, আমাকে অনুমতি দাও, আমি চলে যাব, শামে চলে যাব, অন্য দেশে চলে যাব। হযরত আবু বকর বলেন, কেন চলে যাবে? যে জমিনে মুহাম্মদ আরবিকে দেখা যায় না, ওই জমিনে আমি বেলাল থাকতে পারবো না। ভালোবাসা কাকে বলে বুঝেন? আল্লাহর পয়গম্বরের এক সাহাবি ছিল হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি। আজান যিনি স্বপ্ন দেখছিলেন, রাসূলের যখন ইন্তেকাল হলো, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি বাগানে কাজ করতেছেন। উনি জানেন না রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। পাশ দিয়ে এক সাহাবি যাচ্ছেন, গিয়ে বলেন, এই আব্দুল্লাহ, তুমি এখনো বাগানে কাজ করতেছ, তুমি শুনছ মুহাম্মদ আরবি আর জমিনে নাই? সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি এই কথাটা শুনে সাথে সাথে উপরের দিকে তাকালেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ, যে চোখে আর জীবনে মুহাম্মদ আরবির নূরানি চেহারা দেখা যাবে না, এই চোখ দ্বারা আমি আব্দুল্লাহ আর কাউকে দেখতে চাই না গো মালিক, আমার দৃষ্টি শক্তি তুমি এখনি নষ্ট করে দাও। দোয়া করে প্রেম প্রেম ভালোবাসা বুঝেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি দোয়া করেন, উপরের দিকে তাকিয়ে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দিলের ইশক বুঝেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন, সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহির দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা নিয়ে নিলেন। শেষ। এরপরে আর দুনিয়ার কাউকে সে দেখে নাই, নবীকে দেখতে পারবো না, আর কাউকে দেখবো না। সুবহানাল্লাহ। প্রেম ভালোবাসা। বেলাল গিয়ে বলতেছে, আবু বকর আমি চলে যাচ্ছি, কোথায় যাবে? এই মদিনায় থাকবো না, যেখানে যাই মদিনায় থেকে যদি নবীরে না দিই না দেখি। হযরত আবু বকর বলেন, আজান আমাকে শোনাইতে হবে, আজান দিতে হবে। আমি আজান দিলে মুহাম্মদ আরবি, আমি আজান দিলে আমার নবী তো ইমামতির মেহরাবের মধ্যে আর দাঁড়াবেন না। আবু বকর, আমি বেলালের আজানের পরে আমার পয়গম্বর যদি মসজিদের মেম্বরের মধ্যে ইমামতি করতে না আসেন, আমি বেলাল ঠিক থাকতে পারবো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না। আবু বকর এবার দেখেন সহজে হইতেছে না, বেলাল তোমার উপর তো আমার ইহসান আছে, আমার দয়া আছে, মনে আছে তোমার আমি যে তোমাকে আজাদ করে আনছিলাম? খোটা দেয় নাই, কিন্তু খোটা না এমনি। সুতরাং আমি তোমাকে এমন একটা তোমার দুঃখের দিনের বন্ধু আমি, অতএব আমি তোমার কাছে একটা অধিকার চাইতে পারি, আমি তোমার কাছে আবদার করতে পারি। তুমি এক কাজ করো, আমি যতদিন বেঁচে আছি এতদিন অন্তত যেও না, পরে যাই করো। বেলাল রাজি হইলেন, দুই বছর রইলেন বেলালে হাবসি। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, আবার গাঠটি গোল করলেন, গাঠটি গোল করে চলে যেতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে আবার থামাইছেন, কোথায় যাও বেলাল, চলে যাই, থাকতে হবে। আল্লাহর পয়গম্বর নাই, আমি মদিনায় থাকবো না নিয়ত করেছিলাম, আবু বকর সিদ্দিক আমাকে আজাদ করেছিল, এইদিকে তাকিয়ে আবু বকর সিদ্দিকের আশা পূরণ করেছি আমি, থেকেছি, আর মদিনায় আমি থাকতে পারবো না, আমার দ্বারা আর মদিনায় থাকা সম্ভব না। হযরতে বেলালে হাবসি আবার চলে গেলেন শামে, ছয় মাস পর্যন্ত শামে থাকেন।
ছয় মাস পরে আল্লাহর পয়গম্বর একদিন বেলালে হাবশীকে স্বপ্ন দেখান রে বেলাল, মদিনায় ওমরকে দেখা যায়, মদিনায় ওসমানকে দেখি, আমার আলীকে মদিনায় দেখি, আবু হুরায়রাকে মদিনায় দেখি, কত সাহাবীর আওয়াজ আমি রোজে আথারের মধ্যে থেকে থেকে শুনি, আমার কত পরিচিত কণ্ঠের সাহাবী আমাকে সালাম দেয়, সকালবেলা আমার রোজার কাছে দাঁড়ায় সালাম দেয়, তাদের সালামের উত্তর নেই, সন্ধ্যায় আমার রোজার কাছে দাঁড়িয়ে সালাম দেয়, তাদের সালামের উত্তর নেই রে বেলাল, আজকে ছয় মাস হয়ে যায় তোর কণ্ঠের আওয়াজ আমি শুনি না রে বেলাল, ব্যাপারটা কি, তুই কি আমাকে ভুলে গিয়েছিস, আমার রোজা থারের পাশে কেন আসিস না রে বেলাল? আল্লাহর পয়গম্বর যখন বেলালে হাবশীকে স্বপ্ন যোগে এইভাবে বলেন, বেলাল এবার শাম থেকে রওনা করলেন, রাতের আধারে মদিনায় প্রবেশ করলেন, মদিনার মধ্যে বেলালে হাবশী কাউকে জানাইলেন না, আল্লাহর পয়গম্বরের রোজা থারের পাশে গেলেন, রোজা থারের পাশে দাঁড়িয়ে পয়গম্বরের রোজা মুবারক জিয়ারত করলেন, সালাম পৌঁছাইলেন, ফজরের নামাজে রক্ত হয়ে গেল, কেউ জানে না বেলালে হাবশী মদিনায়, মুয়াজ্জিন মসজিদে আসার আগেই বেলালে হাবশী সমুদূর কণ্ঠে মদিনার মসজিদের মধ্যে দাঁড়িয়ে যখন আজান দেওয়া শুরু করলেন, উসদুল গাদাফি মারিফাতি সাহাবার মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের সাহাবি বেলালে হাবশী, আল্লাহু আকবার আল্লাহু আকবার যখন বললেন, চারবার আল্লাহু আকবার বলার সাথে সাথে মদিনার সমস্ত মানুষগুলোর ঘুম ভেঙে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, বেলালের কণ্ঠ শুনে গোটা মদিনার নারী পুরুষ শিশুগুলো ক্রন্দন শুরু করলো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বললেন, মদিনার মধ্যে এমন এক অনুভূতি সৃষ্টি হলো সবগুলো মানুষ দৌড়ে দৌড়ে মসজিদে নববীর দিকে যায় আর বলে, আমাদের মনে হচ্ছে বেলালের আওয়াজের সাথে মনে হয় মুহাম্মদ আরবী রোজা থার থেকে বের হয়ে চলে এসেছে, এটাকে বলা হয় রুহানিয়ত, এটাকে বলা হয় ম্যাগনেট, টান টান, আজান তো আছে অনেক সুললিত কণ্ঠের আজান, কিন্তু নাই সেই রুহানিয়ত, ঠিক না বেঠি? আজান তো হয় হরেনের মধ্যে হয়, মদিনার মসজিদে হরণ ছিল না, আজানের আওয়াজে মানুষ চলে যেত, আর এখন এক এলাকার আজান দুই মাইল দূর থেকেও শোনা যায় ফজরে, দেড় কিলোমিটার দূরে আওয়াজ যায় চতুর্দিকে, এভাবে হরণ লাগানো কিন্তু ফজরে মসজিদ ভর্তি, বুঝেন বুঝেন? আহা, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ আপনারা।